হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এমএজি ফিফথ পেপার লিটারেরি ক্রিটিসিজম এবং থিওরি থেকে। এটি এমএজি ফিফথ পেপারের একটি বিষয়, লিটারেরি ক্রিটিসিজম অ্যান্ড থিওরি। বিষয়টি হলো অন দ্য সাবলাইম বাই ক্যাসিয়াস লনজাইনাস। লনজাইনাস এক গ্রিক ফিলোসফার ছিলেন রোমানদের সময়। অ্যারিস্টটল ও প্লেটোর পরে লনজাইনাস এসেছিলেন। তার লেখা ওয়ার্ক হলো অন দ্য সাবলাইম, লিটারেরি ক্রিটিসিজমের দ্বিতীয় সবচেয়ে বড় ওয়ার্ক। পোয়েটিক্সের পরে এর স্থান, এনাকে ফার্স্ট রোমান্টিক ক্রিটিকও বলা হয়। ইটালি এর ক্রিটিক ছিলেন রবার্ট এলো, তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ রবার্ট এলো। এই রবার্ট এলো 1554 এই অন দ্য সাবলাইম প্রকাশ করেন এবং বলেন যে লনজাইনাস এটি লিখেছিলেন। কিন্তু লনজাইনাসের এই অন দ্য সাবলাইম লেখা নিয়ে অনেক তর্ক বিতর্ক, অনেক মতামত আছে। তো লনজাইনাস থার্ড সেঞ্চুরিতে বিলং করেছিলেন। এখানে কিছু এক্সাম্পলের মাধ্যমে ভালো খারাপ লেখার সমালোচনা তিনি করেছেন। লনজাইনাস ইন্সপায়ার্ড হয়েছিলেন প্লেটো এর থেকে। এটি অরিজিনালি গ্রিক ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল। তিনি অ্যারিস্টটলের এবং প্লেটোয়ের সম্বন্ধে অনেক কথা বলেছেন। তিনি প্লেটো এবং অ্যারিস্টটলের থটসকে ভালো করে জানতেন। লনজাইনাস হোরাস এবং হোমারের থটসকেও তিনি জানতেন ভালো করে। স্টাডি করেছেন খুব ভালো করে। এইসব লেখকদের পড়ার পর তার আলাদা চিন্তা ভাবনা ছিল। বিশেষ করে প্লেটো এবং অ্যারিস্টটলের থেকে তার আলাদা থট ছিল। এইসব লেখকের লেখা পড়ার পরে তিনি আলাদা আলাদা চিন্তা ভাবনা করতে শুরু করেন এবং বিশেষ করে হোরাস এবং হোমারের থেকেও প্লেটো এবং অ্যারিস্টটলের যে থিঙ্কিং ছিল সেই থিঙ্কিং থেকে তার একটা নতুন থিঙ্কিং এর জন্ম নেয়। নতুন ভাবে তিনি ভাবতে শুরু করেন, সম্পূর্ণ আলাদা। তিনি মানতেন যে গ্রিক লিটারেচারের কাজ শুধু লেকচার ও প্লেজার দেওয়ার ব্যাপারে নয়, বা থটসকে একটা শেপ দেওয়া, এটা নয়। একটা গ্রেট লিটারেচার কোনো না কোনো জিনিসের থেকে ইন্সপিরেশন নিয়ে জন্ম হয় তার মতে। এরপর সবচেয়ে ভালো লিটারেচারের জন্ম হওয়ার পরে সবাইকে এক্সট্রিম হ্যাপিনেস দেয়। কোনো রিডার এটা মনে রাখে না, কিন্তু লিটারেচারকে ভালো হতে হবে। ভালো রিডার যে থটসকে উপরে নিয়ে যায় এবং রিডার ওই লিটারেচারের মধ্যে বিলীন হয়ে যায়। এইভাবে রিডার্সদের থটসকে উপরে ওঠাকেই সাবলাইম বলে। এই সাবলাইনের দুটি টাইপসের কথা তিনি এখানে বলেছেন। একটা বলেছেন ন্যাচারাল সাবলাইন, আর একটা বলেছেন আর্টিফিশিয়াল সাবলাইন। আর্টিফিশিয়ালের ক্ষেত্রে কোনো রকম না ভেবে সাহিত্যের মধ্যে শব্দ প্রয়োগ করা হয়। তাহলে কি বলা হলো, আর্টিফিশিয়ালের ক্ষেত্রে কোনো রকম না ভেবে সাহিত্যের মধ্যে শব্দ প্রয়োগ করা হয়। যেরকম লনজাইনাসের সময় লিটারেচার লেখা হয়, তিনি সেই লিটারেচারের উদাহরণ তুলে বলেছেন যে এটা এক প্রকারের আর্টিফিশিয়াল। তিনি তার সময়ের লিটারেচারের কথা বলেছেন। ন্যাচারাল সবাইকে এক্সট্রিম হ্যাপিনেস দেয়, এর ক্ষেত্রে লনজাইনাস পোয়েটদের বলেছেন যে আর্টের টেকনিক তাদের প্র্যাকটিস করা প্রয়োজন। নেচার তার নিজের জায়গায়, নেচার কোনো কবির জন্য কাজ করে না। প্রকৃতি পোয়েটদের সাবজেক্ট দিতে পারে, যেটার মাধ্যমে কবি আর্টকে জন্ম দিতে পারে। এরপরে তিনি কবিদের বলেছেন যে কবিরা অসংগত শব্দ ও ফিগার অফ স্পিচ থেকে দূরে থাকবে। স্কট জেমস লনজাইনাসকে প্রথম ড্রামাটিক ক্রিটিক্স বলেছেন। এরপর লনজাইনাস সাবলাইমের পাঁচটি সোর্সের কথা বলেছেন। তিনি বলেছেন গ্রেট আইডিয়াস, প্যাশন, দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ ফিগার অফ স্পিচ, দ্য রাইট ডিকশন, স্কিলফুল কম্পোজিশন। একজন কবি যেমন লেভেলে অবস্থান করবেন ঠিক তেমন লেভেলে তিনি লিখবেন। যদি স্ট্রং প্যাশন না থাকে তবে একজন কবি ভালো লিখতে পারবে না। স্ট্রং প্যাশন ন্যাচারাল হতে হবে, কোনো ইমিটেটিং হলে চলবে না, যেটা আমরা অ্যারিস্টটল এবং প্লেটোর মধ্যে দেখতে পেয়েছি। সেখানে ইমিটেটিং এর কথা বলা আছে। তিনি কিন্তু এটাকে বলেছেন কোনো ইমিটেটিং হলে চলবে না,
ফিগার অফ স্পিচকে যখন খুশি তখন ইউজ করা যাবে না। এবং তিনি এটাও বলেছেন যে ফিগার অফ স্পিচকে যখন খুশি তখন ব্যবহার করা উচিত নয়, কারণ এটি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। ন্যাচারালি একে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে রিডার না মনে করে যে একে কবি দেখানোর জন্য ব্যবহার করেছেন বা পোয়েটকে দেখানোর জন্য তার কবিতার মধ্যে ব্যবহার করেছেন। এসব জানার পরে এটা বলা যায় যে তিনি একদম গ্রেট ওয়েস্টার্ন মোরাল থিঙ্কার ছিলেন। উনি লিটারেচারের নতুন ধরনের এক আইডিয়ার জন্ম দিয়েছিলেন, তিনি রোমান্টিক আইডিওলজির জন্ম দেন, যা প্লেটো এবং অ্যারিস্টটল কখনো ভাবেননি। তিনি প্রথম রোমান্টিক রিভিউয়ার যিনি বলেছিলেন যে লিটারেচার শুধু এন্টারটেনমেন্ট ও থটসের পরিবর্তন আনে না, বরং রিডার্সকে উপরে তুলে দেয়। তিনি প্রথম লিটারেচারে ইমাজিনেশনকে চিনিয়েছিলেন। তুমি আজকে এই পর্যন্ত ছিল, তো যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।